হ্যালো ফ্রেন্ডস নমস্কার মুশ্বজিৎ স্বাগত করুছি আপনার আজের এই ভিডিও ক্লস থ্রি ই আডমিশন ওড়শা দুই হাজার একুশ ফেজ টু আবেদন প্রক্রিয়া নভেম্বর তেইশ নভেম্বর অঠাইশ মধ্যে শেষ হয়েসারিছে বর্তমান প্রশ্ন আসুছি যে কেবে এবং কেউ সময়ের প্লস থ্রি ফেজ টু অনলাইন আপ্লিকেসন ফার্স্ট সেকশন মেট প্রকাশ পাইব সামস পোর্টালে আপনার মানে কেবে ডাউনলোড করবে যদি আপনার কোণী কলেজে সিলেকশন আসুচি তেবে আডমিশন করিবা বাধ্যতা মূলক কি যদি আপনা আডমিশন ন করতে তবে কন হব আপনার না পূর্ব কলেজ রু কি এবং যদি আপনার বিলকুল আডমিশন নেই তেমনি যদি আপনার ফার্স্ট সেকশন আডমিশন নিয়ন্ত্র তে সেকেন্ড সিলেকশনে আপনার না আসবার সম্ভাবনা রি সহ স্লাইড অফ রিকোয়েস্ট এই ফেজ টু অমি ফেজ ওয়ান রে লাগত আডমিশন ফিস যদি আপনার অলরেডি কৌশি কলেজে আডমিশন করতে ফিস পেমেন্ট করে যদি ফেজ টু আপনার বর্তমানে আপনার পুঁথরে আডমিশন ফিজ দাবু কি এই সমস্ত প্রশ্নর উত্তর যদি আপনার জাঁয়া চাহিদা তবে ভিডিও স্কিপ নকি শেষ পর্যন্ত দেখুন ভিডিও লাইক কাইক করতো নিজের সাংসা মান সু চ্যানেল সবসক্রাইব করে পাখে থাকা বেলাক অল সেট করুন চালু ডে নকি আজও এই ভিডিওটি আরম্ভ করা এ সৈতে ফ্ৰেণ্ডছ ইম্পৰ্টেণ্ট ভিডিঅ'গুড়িক যদি আপোনাৰ দেখি নাহি যিমকি আপোনাক কেমিতি জানিবি যে আপোনাৰ কেও কলেজৰ চিলেকশ্যন আছে সৈতে এই ফাৰ্ষ্ট চিলেকশনৰে ফেজ ৱান অপেক্ষা কট অফ মাৰ্ক বঢ়িব না কমিব চিলেকচন প্ৰচেছ ক'ৰ ৰচি কাহ প্ৰায় দিয়া যাব সমস্ত ভিডিঅ' ডিটেইল কোৱা যায় ৰিজৰ্ভেচন এণ্ড ৱেটেজ পলিচি ইয়াক আপোনাৰ নিশ্চিত ৰূপে প্লেলিষ্ট দেখি নিিয়াৰ তো দেখুন পব্লিকেসন অফ ফাস্ট মেট লিস ইন সামস পোর্টাল ডিসেম্বর তিন দুই হাজার একুশ টু পি এমরে সামস ওয়েবসাইট্রে আপনার চেক করি পে

আপনার মনে পর্যান্ড আপনার আডমিশন করা চাহ না যে ইনটিমেসন অপশন মানে ক্লিক করবে না কিনা ক্লিক করলে আপনার ইনটিমেসন সহিত সেলস জেনে হয়ে যা ফল পূর্ব কলেজের আপনার না কটি যাই এবং নয় কলেজে আডমিশন করা বাধ্যতামূলক হয়ে থাকে এই সেটেস মানে আমি আউ গোটেমা যে যদি আপনার ইনটিমেসন কু ডাউনলোড ন তবে আডমিশন করা বাধ্যতামূলক নু তবে ফ্রেডস যুডেঞ্চস মানে ফেজ ওয়ানের বিকুলিবি আডমিশন নেই কৌশি কারণর বা আবেদন করে পারি নাই সে ফেজ টু আবেদন করছেন তেমকি সেমানে তো আডমিশন যেমি হলেবি করবে কিনা ইয়ে তো আপনার মিপারে কিংবা নমিপার যা হলে বি সে নাই পড়ব তো আপনার কই রকু যে এই ফেজ টু ওয়ানের তিনটা সিলেকশন সিলেকশন সেকেন্ড সিলেকশন স্পট সিলেকশন ওকে তো ফার্স্ট আউ যদি ভ্যাকে তো স্পট করা ভ্যাকে নিশ্চিত রূপে রহব কি ফ্রেডস ষ্টুডেন্টস মানকর হচ্ছে এইয়া কি ফাষ্ট সিলেকশন আমি বিলকুল ফেজ ওয়ান আডমিশন নেই ফার্স্ট সেকশন আমার গোটে কলেজ পাই সিলেকশন আসিলা তো আমি এটি আডমিশন করবানি কম সেকেন্ড সিলেকশন আসব কি ত বহুত ষ্টুডেণ্ট মানৰ কোৱশ্চন এই আছে মই গোটেই কথা এই ৰখি যিমান ফাৰ্টৰে আছিব নে তৰছে চেকেণ্ডৰে আছিল পাৰে নহ'লে স্পট্ৰে আছিল কিন্তু যোন মানৰ ফাৰ্টৰে আছিলে আডমিছন কলেনি কণ হ'ব দেখোন ইফ দিলেকটেড আপ্লিকাণ্ট ডজ নট টেক আডমিছন হি ইজ অৰ্ হৰ নেম ৱিল নট কনচিডৰ ফৰ সবচিকুৱেণ্ট চিলেকশন যদি জনে ষ্টুডেণ্টৰ চিলেকচন আছিলে আডমিছন নেও নাহি তে তাৰ সবচিকুৱেণ্ট চিলেকশ্যন বা পৱৰ্টী চিলেকচনৰে তাৰ না আিব

ফেজ অফ আডমিশন তা মানে গোটে পিলা যদি ফার্স্ট রে সি আডমিশন কলা তার হায়র কলেজ বি রওছে বা ওয়েটিং কলেজ বি রিচি তো সেকেন্ড সিলেকশন তার আসব না যা আসব থি আসব এবং যা কি শেষ প্রশ্ন লা কোণ আপনার পুঁথরে আডমিশন ফিজ দেওয়া পড়ব তো আকর্ডিং টু সামস লাইন সে কহার কথা যে আপনার পুঁথে আডমিশন ফিজ দেওয়া পড়ব না যদি আপনার পূর্ব কলেজে আডমিশন করে আডমিশন ফিজ দিয়েছেন সো আপন কেবল ডিফরে আমাউন্ট হি দেবে যেত আপনার এক্সট্রা দেওয়া পড়ব আদি আপনার নূয়া কলেজের আডমিশন ফিজ কম থাকে তবে ফ্রি রে আপনার ইনটিমেশনটি ডাউনলোড হয়ে যা আপনার রিফন্ড টোটাল আডমিশন পিরড ওভার হা পরে সেটা আপনার